ওকে, এটা কানেক্ট হয়েছে, এখানে ব্লুটুথ সিগন্যাল এসেছে, তাহলে এটার কাজ আমাদের এখন আপাতত শেষ। আর তারপরে কোন কাজটা ভালো লাগবে, আমাদের যে স্ক্যান বারটা আছে এটা আমরা প্রথমে এটা কানেক্ট করার জন্য যদি বুঝতে না পারি তাহলে এটা আমরা স্ক্যান করব, তারপরে ডাউনলোড মোডে দেবো ইনশাল্লাহ। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে গুগল প্লেতে যাবেন, আইফোন হলে অ্যাপেল স্টোরে যাবেন। আমার এটা আইফোন, এর জন্য আইফোনে অ্যাপেল স্টোরে গেলাম। আচ্ছা, ফাইন্ড ডু প্রো অলরেডি আমার এটা ইনস্টল করা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে ওপেন, তো এটা তো ওপেন করাই আছে আমার, সেই জন্য আমি এটা ডাউনলোড করে রেখেছি আগে থেকে আপনাদের দেখানোর জন্য। আপনারা ডাইরেক্টলি এখানে ওপেন করে দেন। ওকে, এখানে আপনার লোকেশন অ্যালাউ করেন, লোকেশন অ্যালাউ হয়ে গেলে আপনার এটা ওপেন হবে যখন, তারপরে আপনি এখানে যাবেন কীভাবে, মোর অপশন রাইট সাইডে, এখানে কানেক্ট করা ক্লিক দেওয়ার পরে এখানে আসবে অ্যাড ডিভাইস, অ্যাড ডিভাইসে যখন কানেক্ট দেবেন তখন কিন্তু অটোমেটিক এটার যে নাম, এটার যে মডেল নাম্বার সেই নামটা কিন্তু এখানে অলরেডি চলে এসছে। তারপরে এখানে কানেক্ট করেন, ক্লিক দিলে কিন্তু এটা কানেক্টিং হবে ইনশাল্লাহ। পেয়ারিং, হ্যালো, ওকে, ওকে, ডিভাইস কানেক্টেড, সিগন্যাল এসছে। এখানে যাওয়ার পরে আপনার ডিভাইস কানেক্ট এখানে এসছে ব্লুটুথের অপশনে, ডবল কালার ব্লু গ্রিন। তারপরে আপনার এখানে আপনি অলরেডি এখানে সেভ করতে পারবেন যে টেক এ পিকচার, এখানে টেক এ পিকচার দেওয়ার পরে অলরেডি এখানে ক্যামেরা অন করার পর পরই কিন্তু আপনি এখানে মোবাইল থেকে এটা কানেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে মোবাইলের ভিতরে যেটা অপশন আছে ক্যামেরা, আপনি মেনু বারে যান, মেনু বারে যাওয়ার পরে এখানে কিন্তু আছে ক্যামেরা, সব কিছু ক্যামেরার এখানে ক্যাপচারে ক্লিক দিলে কিন্তু ফটো ক্যাপচার হবে। একটু টাইম নেবে, কানেক্ট হয়ে যাবে। আমরা এখন এখানে ফটো ক্যাপচার করার জন্য যে মোবাইল থেকে ঘড়ি থেকে যে ক্যাপচার করবেন সেটা এখানে ক্লিক দিলে কিন্তু অটোমেটিক ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হওয়ার পরে কিন্তু এখান থেকে দেখেন, এখানে ক্যাপচার ক্লিক দিলে কিন্তু ফটো অটোমেটিক ফটো কাট হচ্ছে। অলরেডি ফটো ক্যাপচার, ওকে, এটা অনেক সুন্দর সিস্টেম। তারপরে আপনি মোর অপশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো ডিজাইন পাবেন, ওয়ালপেপার যেটাকে বলে, ফটো ঘড়ির যেটা আপনার সৌন্দর্য আসে সেগুলো অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে। ইনস্টল হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে কিন্তু ইনস্টল হচ্ছে।
দিকে ইনস্টলিং সাকসেস ওকে অলরেডি এখানে চলে এসছে আমাদের ওয়ালপেপার নতুন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন একটার পর একটা এটাও দিতে পারেন এটা নতুন লেটেস্ট এটা অনেক সুন্দর এটি কিন্তু অনেক সুন্দর সিম্পল একদম খুব নর্মালি আপনি কানেক্ট করা সম্ভব এটা ইনস্টল করার পরে সফটওয়্যারের ভিতরে যাওয়ার মাত্রই কিন্তু এটা আপনার অলরেডি কানেক্ট করার জন্য অটোমেটিকভাবে সবসময় আপনার সামনেই থাকবে সব কিছু মোর অপশন আছে একটা মোর অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু নাম আসবে RW11 এটা কানেক্ট করলে কিন্তু এখানে কানেক্টিং হবে ইনশাল্লাহ তো এটার জন্য ব্লুটুথ কলিং যেটা আপনি থেকেও কিন্তু অনেক সময় ব্লুটুথ কলিং করা কলিং কথা বলার জন্যও কিন্তু এখান থেকে আপনি সেট আপ দিতে পারবেন ডিটেলের মধ্যে অপশন আছে সব ডিটেলস ECG জন্য যত কিছু এখানে সিস্টেম আছে সবগুলো এখানে কিন্তু দেখাবে এই যে অ্যাড্রেস সব এখানে আছে ভিতরে যতগুলো ডিটেলস আছে সম্পূর্ণ কিন্তু এই ওয়াসের সঙ্গে এই সফটওয়্যারের ভিতরে আপনি পাবেন মে যাওগে তো মে বুক করে দাও মে যাকে ক্যা হ্যায়